এসএসসি কাণ্ডে অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রেসিডেন্সি জেলের সুপার। শুক্রবার সকালে নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন তিনি। কলকাতা পুলিশ এবং নিম্ন আদালতের বিচারকের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন কুন্তল ঘোষ। সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই এর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। এমনকি ওই চিঠি প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেও জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী সংস্থা। ওই চিঠি প্রসঙ্গে আরো বিস্তারিত তথ্য জানতে প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠায় সিবিআই।